কলকাতা তো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব, সবাই জানো বাঙালির ভালোবাসা দুর্গোৎসব। তো পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তো আমি চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিও, ঠিক আমার পিছনেই রয়েছে প্রশান্তদার স্টুডিও। তো প্রথমে বলে দিই তোমরা এখানে আসবে কী করে, সব থেকে সুবিধা হচ্ছে তোমরা যদি মেট্রো করে আসো, মেট্রো করে এসে কবি নজরুলে নামবে, ওখান থেকে নিয়ার কাউকে বলবে অঞ্জলি জুয়েলার্স যাব, অপোজিটে অঞ্জলি জুয়েলার্স, ঠিক অঞ্জলি জুয়েলার্সের একদম পাশেই হচ্ছে প্রশান্তদা স্টুডিও। তো এখন ভিতরে কতটা দুর্গা পুজোর প্রস্তুতি চলছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো যেটা বরাবরের মতো বলে থাকি, এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ডান দিকে যে বেল আইকনটা রয়েছে ওটা অবশ্যই প্রেস করে দিও, আর অল করতে ভুলো না। তো চলো এখন আমার সাথে সোজা ভিতরে চলে যাবে, দেখি কী হচ্ছে ভিতরে। প্রথমেই ঢুকতে যেটা পড়বে, একটা বোর্ড টাঙানো রয়েছে, লেখা রয়েছে দাদার নাম আর রাধারমণ অ্যান্ড সন্স, রাধারমণ হচ্ছেন প্রশান্তদার বাবা। প্রথমেই চোখে পড়ল সামনের গেটটা দিয়ে গণেশ, লক্ষ্মী, অসুর আর কার্তিকের কিছু মূর্তি রয়েছে। এবারে চলে এলাম পিছনের দিকের গেটটার ভিতরে, এখানেও সারি সারি মূর্তি সাজানো হয়েছে। এখনও হাতে অনেকটাই টাইম রয়েছে, কমপ্লিট হয়ে ওঠেনি পুরো জিনিসগুলো এখনও। মাটির সূক্ষ্ম সূক্ষ্ম কাজ একদম নিখুঁতভাবে করেছে, আর মাটির তৈরি কাজ সূক্ষ্মভাবে যেটা বলতে আমরা বুঝি প্রশান্ত পাল, একদম চোখ বুঝে দাদার হাতের কাজের তুলনাই হয় না। মায়ের গায়ে যে বস্ত্রটা পরানো হয়েছে, তারপরে যে গলায় মালাগুলো দেখছো, অলংকার যেটা বলি, এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, আর এই যে মহিষাসুরের হাতের যে বাজু থেকে শুরু করে চুলগুলো দেখেছো কি সুন্দর কারুকার্য করা। জামা কাপড়গুলো মানে ঠাকুরকে যে বস্ত্রটা পরানো হয়েছে প্রতি কটা দেখো কাজ করা, তো মাটি সূক্ষ্ম কাজ। একটা মা কালীর মূর্তি তৈরি করা হয়েছে, বেশ ছোট ছোট একচালা মায়ের মূর্তি রাখা রয়েছে এখানে, আর তার পাশেই রয়েছে বড় একটি মুন্ডমালা সহিত মা কালীর মূর্তি। এখানে রয়েছে মা সরস্বতী, তার পাশে রয়েছে গণেশ, এগুলোকে সুন্দরভাবে গয়না পরিয়ে রেডি করা হয়েছে। ময়ূরের পেখমগুলো দেখো কি সুন্দর কাজ করা, পুরো সমস্ত কিছু মাটির মধ্যে সূক্ষ্ম কাজ করেছে। উপরেও কাজকর্ম চলছে, এখানে এক একটা মূর্তি এক এক রকম, কোনটা ছেড়ে যে কোন মূর্তিটা আমি দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব, সত্যি কথা মানে আমার চোখ ধাঁধিয়ে গেলে। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, মানে কি বলবো, মানে আমার
ভাষাহীন হয়ে পড়েছি। আমি আগের বছর ভেবেছিলাম আসবো, কিন্তু আমি অ্যাড্রেসটা জানতে পারিনি বলে আসতে পারিনি। তো এই বছর আর দেরি না করে এত সুন্দর শিল্পকলাকে না দেখিয়ে আর পারলাম না। সত্যি ওনার হাতের কাজ প্রচণ্ড নিখুঁত আর এত সুন্দর, মানে কি বলবো। ইনি হচ্ছেন সেই বিশিষ্ট শিল্পী প্রশান্ত পাল। তো উনি এখানে মায়ের মুখমণ্ডল তৈরি করে নিচ্ছে। তো চলো ওনার সাথে কথা বলে নিই। দাদা, এই পেশার সাথে কতদিন ধরে যুক্ত? শিল্পকর্মের সাথে প্রায় 15 বছর। 15 বছর? আর এই স্টুডিওটা কতদিন হয়েছে? 32 বছর। আচ্ছা, মানে বাবার পরে আপনি। এবছরের অর্ডার কীরকম, মানে আগের বছরের তুলনায় বেশি? হোপসো একটু বেশি আছে। আর অর্ডার মোটামুটি কতদিন আগে থেকে নেওয়া হয়? মার্চ এপ্রিল থেকে অর্ডার নেওয়া হয়েছে। এখনো কি অর্ডার নেওয়া চলছে? না, কালকে লাস্ট অর্ডার হয়ে গেছে, মানে উল্টো রথ অব্দি লাস্ট। আর ওখানে দেখলাম ছোটো ছোটো একচালার ঠাকুর, মানে ওগুলো বাড়ির ঠাকুর কি? ওগুলো আছে কিছু। এবছরে মানে বড় ঠাকুরের মানে অর্ডার কীরকম আছে? বেশ, আগের বছরে তো যেমন গড়িয়ার পঞ্চদুর্গা ছিল, আছে ওই পরে মাঠে কাজ শুরু হবে, এখনো শুরু হয়নি, নেক্সট শুরু হবে। হ্যাঁ, ওখান থেকেই ব্যাপারটা ভাইরাল হয়েছে। এই ফেস মানে বানাতে কতদিন সময় লাগে তাও অ্যাপ্রক্স? তো কালকের থেকে চলছে। ফিনিশিং হতে কতক্ষণ লাগবে, মানে কতদিন? আজকাল 10-15 মিনিট কাজ কমপ্লিট হবে। কোনো বাইরের অর্ডার এসেছে? দেশের বাইরের অর্ডার বিভিন্ন? না, দেশের বাইরে অর্ডার আসেনি এখনো। আসেনি? আচ্ছা, ওখানে কি ডেলিভার করছো? হ্যাঁ, ওখানে ঠাকুর ছিল, ট্রেনে করে হচ্ছে, বাক্স ব্যাগ করে। এখনকার জেনারেশনদের জন্য তুমি কি বলবে? কারণ তুমি করেই বললাম, তুমি হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের প্রতিভা। তো তুমি কি বলবে আমাদের ইয়াং জেনারেশনকে? এখনকার জেনারেশনে এইসব কাজ খুব টাফ হয়ে যাবে, কারণ প্রচুর খাটনি আমাদের কাজ। বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কাদা মাটি ঘেঁটে কাজ করে আমাদের, প্রচুর টাফের কাজ। তবুও চেষ্টা করলে, আর সবথেকে ব্যাপার মেন হচ্ছে চাহিদা, আগ্রহ, এটাই থাকার প্রয়োজন। ছোটোবেলার থেকে শিল্পকর্ম, প্রায় 4 বছর বয়স থেকে আমি ছবি আঁকার সঙ্গে যুক্ত। বেলুড় মঠের প্রফেসর বিশ্বনাথন ভট্টাচার্য আমার ড্রয়িং শেখাতে শিক্ষা করেছিল 4 বছর বয়স থেকে, প্রায় 12 বছর আমাদের ক্লাস করেছি। তারপরে বাবার কাছে তো এখানে কাজ শেখা আছে। এখানে মোটামুটি কতজন স্টাফ কাজ করে? 22-23 জন কাজ করে, এখন কম আছে, সব বাড়িতে গেছে, আসেনি এখনো কথা। আর এখন তো 24 ঘন্টায় মোটামুটি কি কাজ হচ্ছে নাকি? না, 24 ঘন্টা থেকে রাত্রি 10টা রেস্ট থাকে। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চিলড্রেন, টেক কেয়ার। আবার আসছি পরের ভিডিওতে।